করে বলতেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি যতটুকু জানি তিনি মুসলমান নামাজি, তিনি দৈনিক কুরআন তেলাওয়াত পড়েন, তাহাজ্জুদ পড়েন। লক্ষ লক্ষ উলামায়ে কেরামের প্রাণের দাবি, কোটি কোটি মুসলমানদের ইমানি দাবি, ভাস্কর্য স্থাপিত না করে এদের অন্তরের অন্তরকে খুশি রাখুন এবং এই ভাস্কর্যের বিরুদ্ধে আল্লামা মামুনুল হক এবং ফৈজুল করিম শেখের চরমুনায় সর্বপ্রথম যে হুঙ্কার দিয়েছেন, তাদের এই হুঙ্কারের কারণে আজকের এই অবস্থা। এ দুই বুজুর্গকে পুরস্কৃত করে ইতিহাস রচনা করো। বলছিলাম প্রথম যে একটা ইতিহাস রচনা করবার লাগে, কি করবার লাগে ইতিহাস। এখানে লাস্টে আছে যে ওই জায়গার মধ্যে পাঁচটা মূর্তির কথা আছে, ওই জায়গাতে আমি গেছি না। এখন আপনাদেরকে বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমার জানা মতে, আমি তো দূর জানি আর কি, আমি তোর কাছে গেছি না, উনি একজন মুসলমান, কথা ঠিক কিনা? মুসলমান না, শুধু উনি একজন নামাজি, যেটা শুনছি, এবং তাহাজ্জুদ গুজর, আবার নিয়মিত কোরআন ও তেলাওয়াত করেন, কথা ঠিক আছে কিনা? হস্ত করছে, আমার শোনা কথা বলতেছে, আমি তো আর কাছে গেছি না। উনি বিচক্ষণ বুদ্ধিমান, উনার বাবা বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক মরহুম প্রেসিডেন্ট মুজিবুর শেখ মুজিবুর রহমান, আল্লাহ দয়া করে তার কবরটারে জান্নাতের টুকরা বানাক, সবাই বলেন আমিন। আর হুজুরে কই না আমিন। এখন হাদিস শরীফে আসে, কিছু লোক কেমন আছে, মরে সম জান্নাতি, হাসরের দিন উঠব জাহান্নামী হইয়া, জাহান্নামী হয়ে উঠব। কেন? কই এমন কিছু কাজ করছে সে নিজে অথবা পরিবারের সদস্যরা, আস্তে 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 গুণাগুলো কবরও যাইতে যাইতে পাহাড় পরিমাণ গুণা হয়ে যাবে। আবার কিছু লোক এমন আছে, এন্তেকাল করার পরে হয়ে গেছে জাহান্নামী, কিন্তু হাসরের ময়দানে পাহাড় পরিমাণ সওয়াব তার সাথে এসে যাবে। কেন? এমন কাজ কইরা গেছে, ভালো কাজ, আস্তে আস্তে ধীরে ধীরে এই সওয়াবগুলো কবরে যাওয়ার কারণে সে জান্নাতে হয়ে যাবে। আমরা চাই না মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান হাসরের ময়দানে গুনার পাহাড় নিয়ে দাঁড়াইবে আল্লাহর আদালতে, আপনারা চাইনি? চাই না। মূর্তি আর ভাস্কর্য দুইটার মধ্যে কোনো ব্যবধান নাই, দুইটাই এক জিনিস। যারা পার্থক্য করতে চাইতেছে এরা হইল ওই সকল আলেম যারা নুকতা ছাড়া তফসিল লিখছিল। কি সারা নুকতা ছাড়া তফসিল লিখা, কোরআনের আয়াত দিয়া দিছে বাদশাহ আকবরের কাছে। এই জন্য ভাস্কর্য আর মূর্তির মধ্যে বিন্দু পরিমাণও কোনো কি না, ব্যবধান না। যদি এ ভাস্কর্য যদি করা হয় তাহলে যে গুণাটা হবে কবিরা গুণা, যারা করলো যার নামে করলো, কইরা যে গুণা করলো সব গুণা তার কবরের মধ্যে যাইব, নাউজুবিল্লাহ বলেন অনর্থক। এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করলে পারবো, আমি বলি আপনার জন্য দোয়া করি, উলামায়ে কেরামগণ আপনার বিরোধী না, আপনি একটা ইতিহাস রচনা করুন। ইতিহাসটা কি? ইতিহাসটা বলার আগে দুই মিনিটে একটা ঘটনা বলুন লাগে, রাজি আছেন তো? কি একটা ইতিহাসটা দেখেন, হবে ইনশাল্লাহ, আমি আমরা দোয়া করতেছি। ঘটনা হলো হাজ্জাজ বিন ইউসুফ, নাম কি, এত বড় জালেম আছেন, দেড় লক্ষ নিরপরাধ লোকের লোকেরে এই ইব্বত মাসে শহীদ করছে, কতল করছিল, এর বিরুদ্ধে যে কথা বলছে এর আর বাঁচার উপায় নেই। কিন্তু হাসান জালিম হাজিহিল উম্মা আল হাজ্জাজ ইবনে ইউসুফ, এর প্রবাদ বাক্য আইসা গেছে গা, এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় জালেম হইল হাজ্জাজ। কিন্তু এই হাজ্জাজ হাসান হুসেনের নামটাও শুনতে পারছে না, হাসান হুসেন নবীর বংশধর না, নামটাও শুনতে পারে নাই। এ তো ঘোষণা একটা দিয়া দিছে, আইন পাস করছে যে হাসান হুসেনকে যে নবীর বংশধর বলবে তার বিচার শাস্তি হবে মৃত্যুদণ্ড। জোরে কই না, নাউজুবিল্লাহ।
এটার নাম কি আইন হইলো নাকি হাসান হুসেনের নবীর বংশধর বললে এরা ফাঁসিতে লটকাই দিব, মুকুটবিহীন দান বাদুশা পাইবে শাসন বাদ, কানুন ও তার ফরমান হবে আজে বাজে একে এমন এমন রাষ্ট্রনায়ক আসবে, এমন এমন আইন করবে যে আইনগুলো আছে আর বাসে, কোনো আইন নাই গুলো মনে যেটা চাই সেইটা হবে, কানুন ও তার ফরমান হবে আজে বাজে একে বাজে একটা আইন করছে হাসান হুসাইনের নবীর বংশধর বললেই তারে ফাঁসিতে লটকাইব। হাজ্জাজের কথা আবার দলিল দিতেছে আল ইনসানু মিন কওমিহি বিহি, সন্তান বাবা থেকে বংশ চালু হবে, সন্তানের বংশ চালু হবে কার থেকে, ঘুমাইতেছেন আপনারা মানে মনোযোগ সহকারে শুনতেছেন ঠিক না, যে প্রধানমন্ত্রী ইতিহাস রচনা করবেন আল্লাহ জানে হুজুরে কি ক ইতিহাস কেমন পর্যন্ত থাকবে যদি করে আর কি। তো বলতেছিলাম এ যুক্তি দিছে যে হাসান হুসাইন কার সন্তান, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আলীর, কথা ঠিক কিনা, ফাতেমা হলেন মা বাবা হলেন, আচ্ছা আপনারা বলেন তো বংশ চালু হয় মা থেকে না বাবা থেকে, জোরে বলেন না, আমি বিয়া করছি নোয়াখালী বাচ্চা হয়েছে এখন বাচ্চার বংশ কি নোয়াখালী নানার বাড়ি তুইব, এ দলিল হইল আল ইনসানু মিন কওমে আবিহি, দলিল দিয়া দিছে দলিল তো পরে ঘোষণা করে দিছে কেহ যদি হাসান হুসাইন কে এরপরে নবীর বংশধর বলে আর কোনো কথা নাই মৃত্যুদণ্ড, সবাই বাজান সুফ হয়ে গেছে কেডা গিয়া মরবো গিয়া হাজ্জাজের আদালতে গিয়া, এই রিমান্ডা নিলে হয়তো জীবন শেষ, সবাই চুপ হয়ে গেছে কিন্তু এক মর্দে মুজাহিদ সবাই চুপ হইলে তো চলে না, কিছু তো আল্লাহর বন্ধে এমন জমিনও রাখে আছে কি না, ইয়াহিয়া বিনি আমার বুখারি শরীফে তার অনেক হাদিস আছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সরাসরি ছাত্র, আবু হুরায়রা হযরত আনাস আব্দুল্লাহ বিন উমরের সরাসরি ছাত্র, নাম তার ইয়াহিয়া বিনি আমার, খুরাসানের ফকি খুরাসানের বড় মুস্তাহিদ ইমাম ছিলেন, ফকিহু খুরাসান, এ যখন শুনছে যে হাজ্জাজ এই আইন করছে ডাইরেক্ট বলতেছে আমি দোয়া করতেছি আল্লাহ শহীদের মরণ দিও, সম্ভবত আল্লাহ আমার দোয়াটা কবুল করছে, এখন আমার শহীদ হওয়ার সহজ হয়ে গেছে, আমি তো তার বিরুদ্ধে ফতোয়া দিয়ে যাব, এমন ফতোয়া আমার সেবা যান যে হযরত হযরত হাসান হুসাইন নবীর বংশধর, বলেন না সুবহানাল্লাহ, হাসান হুসাইন নবীর বংশধর, আসতেছে নবীর বংশধর, এখন তার বয়ানে তার বক্তব্যে সব জায়গার মধ্যে এদিকে বাজান, হাজ্জাজ যখন শুনছে গ্রেফতার করো করছে গ্রেফতার, হাতকড়া লাগায়া আন্যা হাতকড়া অবস্থায় তারা আদালতে আনছে, আদালতে যখন দাঁড় করাইছে তখন হাজ্জাজে বেয়াদবিমূলক আচরণ কইরা তুই তাক্কার করে তারা ডাক দিতেছে করে ইয়াহিয়া তুই জানোস না আমি যে বলছি হাসান হুসাইনকে নবীর বংশধর বললে তার বিচার হবে শাস্তি হবে মৃত্যুদণ্ড, আন্তা জামতা আন্নাল হাসান আল হুসাইনা মিন জুররিয়াতে রাসূলিল্লাহ, তুই নাকি বলছস তুই নাকি বলস হাসান হুসাইন নবীর বংশধর, উনি আদবের সাথে উত্তর দিলেন ফাকালা নাম ফাকালা নাম, যে আমি বলছি এখনো বলি আগেও বলছি হ্যাঁ ভবিষ্যতে বলবো, এখন হাজ্জাজে বলতেছে কোরআন থেকে দলিল দিতেইব, যদি কোরআন থেকে দলিল দিতে ব্যর্থ হস তরে ফাঁসি আর দিতাম না, তোর অঙ্গগুলো কাইটা কাইটা আলাদা করে দিয়াম, মানে প্রত্যেকটা অঙ্গ লাকতান্নাকা উজবান উজবা, অঙ্গগুলো কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে দেব। হযরত ইয়াহিয়া বিন ইয়ামার তখন রাগের রাগের সাথে বলেছিলেন লাআতিকা বিহা ওয়াজিয়াতাম বাইয়িনাতাম মিন কিতাবিল্লাহ, ইয়া হাজ্জাজ হাতটা এইভাবে উঠাইয়া বলতেছে হে হাজ্জাজ কোরআন থেকে আমি দলিল দিয়া প্রমাণ করে দেব হাসান হুসাইন নবীর বংশধর, তখন তিনি সূরায়ে আনামের 85 নম্বর আয়াত তেলাবত করলেন, ওই আয়াতের মধ্যে নু আলাইহিসসালামের বংশধর 10 জন নবীর আলোচনা আল্লাহ করছেন, ও নূহান হাদাইনা মিন কাব
ওমিন জুরিয়াতিহি দাবুদা ও সুলাইমানা ওয়া আইয়ুবা ওয়া ইউসুফা ওয়া মূসা ওয়া হারুন ওয়া কাযালিকা নাযযিল মুহসিনিন ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস কুল্লুম মিনাস সলিহিন। এখানে দশজন নবীর নাম উচ্চারণ করছেন, উল্লেখ করছেন, বর্ণনা করছেন। দশজন নবী হলেন হযরত নূহ নবীর বংশধর। কার বংশধর? দশজন নবীর মধ্যে একজন হলেন, নয় নম্বরে হলেন ঈসা। এখন ঈসার কোনো আব্বা আছে? জোরে বলেন না, জোরে বলেন। ঈসার আব্বা নাই। তো উনি বলতেছেন, হে হাজ্জাজ, তুই বলতেছস মাঠ থেকে বংশ চালু হয় না। এখানে তো আল্লাহ নিজে বলছেন সুরা আনামের 85 নম্বর আয়াতে যে ঈসা আলাইহিসসালাম নূহ নবীর বংশধর। ঈসার তো আব্বাই না, বংশ চালু হইব করতে। ফামান আবু ঈসা, ঈসার আব্বা কে আগে তুই বল। এর দুর্বলার সাথে সাথে ফাআতরাকা মালিয়া হাজ্জাজ বিন ইউসুফ মাথা নুয়াইয়া কয়েক মিনিট চুপ থাকিয়া মাথা উঠাইছে, উঠায় কয় ইয়াহইয়া আমাকে ক্ষমা করে দাও। বলেন সুবহানাল্লাহ, আমার ভুল সংশোধন হয়ে গেছে। হাল্লু ওয়াসাতাহ, সাথে সাথে অর্ডার দিতে তার হাত কড়া খুলে দাও। ওয়া আতুহু মিনাল মাল, তাকে প্রচুর পরিমাণে হাদিয়া তুফা দিয়া নিরাপদে সসম্মানে বাড়িতে পৌঁছাইয়া দাও। এখানে বিষয়টা হলো ফাঁসির আসামিকে ফাঁসি না দিয়া পুরস্কৃত করেছেন, হকটা বুঝেছেন। এই কারণে অনুরোধ করে বলতেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি যতটুকু জানি তিনি মুসলমান নামাজি, তিনি দৈনিক কুরআন তেলাওয়াত পড়েন, তাহাজ্জুদ পড়েন। লক্ষ লক্ষ উলামায়ে কেরামের প্রাণের দাবি, কোটি কোটি মুসলমানদের ইমানি দাবি, ভাস্কর্য স্থাপিত না করে এদের অন্তরের অন্তরকে খুশি রাখুন এবং এই ভাস্কর্যের বিরুদ্ধে আল্লামা মামুনুল হক এবং ফৈজুল করিম শেখের চরমুনায় সর্বপ্রথম যে হুঙ্কার দিয়েছেন তাদের এই হুঙ্কারের কারণে আজকের এই অবস্থা। এ দুই বুজুর্গকে পুরস্কৃত করে ইতিহাস রচনা করো। কথাটা বুঝে আছে? এখনো কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখনো চুপ। এই জন্য দোয়া করি যে আপনি কি করেন, ইতিহাস রচনা করুন, ইতিহাস রচনা করুন। ইনশাআল্লাহ কোটি কোটি মানুষের অন্তরের দোয়া পাবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।